চলচ্চিত্রের অন্যতম সংগঠন শিল্পী সমিতি প্রতি দুই বছর পরপর এর নির্বাচন অনুষ্ঠিত হয়। 2017-18 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন সকাল 9টা থেকে শুরু হয়েছে নির্বাচন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে 3টি প্যানেল। এক প্যানেলের সভাপতি পদপ্রাপ্তি অমর সানি, একটি প্যানেলের সভাপতি আছেন মিশা সওদাগর, তৃতীয় প্যানেলের সভাপতি আছেন ড্যানি সিডাক। তারকারা তাদের পছন্দের সভাপতি নির্বাচন করার জন্য ভোট দিতে এসেছিলেন FDC-তে। সকাল থেকেই নির্বাচনকে ঘিরে তারকাদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে FDC প্রাঙ্গণ। সব প্রার্থী ভোটারদের কাছে পেলেই জড়িয়ে ধরছেন, শেষবারের মতো নিজের জন্য ভোট চাইছেন। নির্বাচনে প্রিয় প্যানেলকে বিজয়ী করতে ভোট দিতে এলেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান। জুমার নামাজের পর FDC-তে ভোট দিতে আসেন সাকিব খান। খোশ মেজাজাই ছিলেন তিনি, ভোটও দিয়েছেন। তার আগমনে অন্যরকম উত্তেজনা পায় পুরো FDC আঙিনা, চারিদিকে হৈ হুল্লোড় পড়ে যায়। সাকিব খান কাকে ভোট দিয়েছেন এটা হয়তো বলে দিতে হবে না, কারণ নির্বাচনের আগেই তিনি ওমর সানি অমিত হাসান প্যানেলকে পূর্ণ সমর্থন দিয়েছেন। সুতরাং ঢালিউড সুপারস্টারের ভোটটি স্বাভাবিকভাবেই সানি অমিতের প্যানেলে পড়েছে। উল্লেখ্য, এর আগে পরপর দুইবার চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন সাকিব খান, এবারে তিনি নির্বাচনে অংশ নেননি। এদিকে ভোটকে কেন্দ্র করে সেখানে চলছে তারকাদের আড্ডা। সকালে FDC-তে ভোট দিতে আসেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ বিরতির পর FDC-তে এলেন তিনি। দীর্ঘদিন পর অপুকে কাছে পেয়ে সহকর্মীরা তাকে জড়িয়ে ধরেন, নানা প্রশ্ন গল্পে জমে ওঠে অপুর চারপাশ। অন্যদিকে সকালে ভোট দিতে আসেন চিত্রনায়িকা বুবলিও, কিন্তু অপু বিশ্বাসের সঙ্গে মুখোমুখি হননি বুবলি, তারা একে অপরকে এড়িয়ে চলেন। আলোচিত এই তিন তারকা সাকিব খান, অপু বিশ্বাস এবং বুবলি FDC-তে ভোট দিতে এলেও তিনজনকে একসঙ্গে দেখা যায়নি, কেননা তিনজন ভিন্ন ভিন্ন সময়ে FDC-তে এসে ভোট দিয়ে গেছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।